56তম বর্ষে জমজমার হাওড়া দাসনগর জাগরণ সঙ্গে সরস্বতী পুজো, দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে এবার সরস্বতী পুজো নিউ নর্মাল। এবারে পুজো বৈভবের নয়, এবারে পুজো মানবিকতার, এবারে পুজো সামাজিক দায়বদ্ধতার। দুর্গাপুজো কালীপুজোর মতো এবার সরস্বতী পুজো হবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই, কিন্তু ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পুজোর অনুমতি দিয়েছেন রাজ্য সরকার। তাই রাজ্য জুড়ে আয়োজন হচ্ছে সরস্বতী পুজো। 99 বছরের মতো না হলেও নিউ নর্মাল পরিস্থিতিতে সরস্বতী পুজোর আয়োজন করেছে দাসনগর জাগরণ সংঘ। পুজোর মূল উদ্যোক্তা হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ তথা জননেতা বিভাস হাজরার উদ্যোগে এমনিতেই সারা বছরই সামাজিক কাজকর্মে যুক্ত থাকেন পুজো উদ্যোক্তারা। এবছর করোনা বহে আরো বেশি করে সমাজসেবার কাজে ব্রতি হবেন তারা। রবিবার সূর্য সন্ধ্যায় টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে উদ্বোধন হলো এবছরের সরস্বতী পুজোর। না বলি না, বিভাস দা অনেক ভালো মানুষ, অনেক ভালো ভালো কাজ করেন, তাই ওনার কোনো অনুষ্ঠানে আসতে আমার ভালো লাগে। আর অনেকদিন পরে মানুষজনের সাথে সামনাসামনি দেখা হলো, সেটা খুব ভালো লাগছে। কারণ আমাদের প্যান্ডেমিকের জন্য আমরা কেউই বেরোতে পারিনি বা অনুষ্ঠান করতে পারিনি, এরকম লাইভ অনুষ্ঠান, তো সেই লাইভ অনুষ্ঠানটাতে আমরা আমার আসতে পেরে খুব ভালো লাগছে। এখন তো একটুখানি সমস্যা চলছে হল নিয়ে, বাট আমার মনে হয় সব মানে সব অন্ধকারেরই আলো আসে তারপরে, তো রাত কাটিয়ে দিন তো আসবেই, তো সেরকমভাবে আমরা ওয়েট করবো যাতে সিনেমা হলে আবার সব কিছু ফিরে আসে। তবে এখন 100% অকুপেন্সির মানে ইয়ে দিয়ে দেওয়া হয়েছে যে সিনেমা হলে আসতে পারে মানুষ, তবে সেটাও অবশ্য ঠিক সেফটি সিকিউরিটি মেনে তো চলতেই হবে। তো সব মিলিয়ে দেখি যে এই বছরটা নিশ্চয়ই আমাদের আগামী শুভ কিছু 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 জিনিস মানে লেজেন্ড হয়ে থাকে। আরি ছুটি দত্তা, তারপরে মহিষাসুর মর্দিনী, বাঁশুরি, তারপরে অন্তর্দৃষ্টি, সল্ট, অনেক ছবি।